গুড মর্নিং গাইস, এখন যাচ্ছি আমি শ্রীজার গায়ে হলুদে। সকালে ঘুম থেকে উঠে যা কাজবাজ ছিল সেগুলো হয়ে গেছে, মানে ওই আর কি স্নান, একটু পুজো করতে হয়েছে আজকে, পুজো তো এগুলো সব ডান আজকে। এখন আমি যাচ্ছি ওর গায়ে হলুদে। তো অভিরূপ এখানে এখন ব্রেকফাস্ট করছে, ও পরে যাবে, ও গিয়ে সকালে আমার জন্য একটা ফুলের মালা টালা কিনে এনেছে, বিকেলে যে পরে যাব। তো এনিওয়েজ দেখি একটু অভিরূপ কী করছে, তারপর আমি বেরিয়ে যাই। আমি তোমার ফোনটা আজকেও নিয়ে যাচ্ছি, তুমি আমার ফোনটা রেখে দিও, ঠিক আছে? অবশ্যই, ওকে, হ্যাঁ করবো, টাটা, সাবধানে যাও। আমি চলে এসেছি এখন শ্রীজাদের বাড়িতে, তো সেই যে ব্রাইডসমেড, তাই জন্য এখানে সবাইকে এরকম টিকলি দিচ্ছে শ্রীজা, তো এগুলো পড়তে হবে। আর এখানে যে শ্রীজার বৃদ্ধি চলছে এখন, আমি একটু ব্লগে তোকে এ করছি, এই যে শ্রীজার এখন বৃদ্ধি চলছে। যা ফটোশ্যুট করছে, আর আমি ওর বরের টোপর নিয়ে দাঁড়িয়ে আছি, এটার ফটোশ্যুট হবে। বিহাইন্ড দ্য সিনস এখনো শ্রীজার ফটোশ্যুট চলছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। আমার মাথার এটা বিক্রি হচ্ছে। এখানে মৌমিতা, দীপা, এরা সবাই আমরা এরা এখন চান্স পে ডান্স, সরস্বতী ঠাকুর দাঁড়িয়ে পড়েছে। তো তুই শুরু করে দিয়েছিস না? সাবাস সাবাস, প্রথম লগে আসবো আমি। জল ভরা যাওয়ার জন্য রেডি হয়ে হাঁটাহাঁটি স্টার্ট করলাম। আলটিমেট আমাদের রোদ্রে এত আমাদের, মানে কি বলবো, মানে এত আমাদের অসভ্যতা, এত আমাদের অসভ্যতা যে আমরা আর হেঁটে গেলাম না রোদ্দুর বলে, আমাদের এত কষ্ট আমরা, তাই জন্য গাড়িতে উঠে এখন গাড়ি করে যাচ্ছি সেই ডেস্টিনেশন। আসার সময় আবার এখানে, এই বাবারে ক্যাটারারের গাড়ি, আমরা আসার সময় আবার টোটো করে আসলাম, এই যে দীপা আগে, কারণ আমরা হাঁটতে পারি না, আমরা ফুল টুসি, খুব রোদ বাবা, খুব রোদ সত্যি। এখানে ব্যাকগ্রাউন্ডে গানটা দরকার ছিল। তো আমরা এখন খেতে বসে পড়েছি, এই যে আরেকজন সুপ্রিয়, বাড়ি যাচ্ছি, তো উবার করে নিয়েছি, কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাবো, বন্ধুরাও ছিল, তো প্রথমে ব্লগটা করা হয়নি, আর সবাই ছিল, সবার সাথে কথা বলতে বলতে আসছিলাম সেই বাড়ি ভুতুড়ে। আচ্ছা, আটকে গেছে, ফোন ভিডিও কল করে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি অভিরূপদের বাড়িটা হচ্ছে, অভিরূপরা হচ্ছে তারকেশ্বরের রেড, তারকেশ্বরের জমিদার ছিল,
তো ওদের বাড়িটা আছে দেখে না, ভিডিওটা পরে বলছি। তো যেটা আমরা ভিডিও কলে দেখছিলাম যে ওর বোন দেখাচ্ছে যে ওরা একটা ওদের ওরা দেশের বাড়িতে গেছে, সেই দেশের বাড়ির ছবিটা, রাইট, ভিডিওটা। তো যেহেতু নেটওয়ার্ক প্রবলেম পুরোটা দেখা যায়নি, তো সেটা হচ্ছে অভিরূপই বলুক ছোট্ট করে বলবে, হ্যাঁ এটা অলরেডি শ্রীজার ব্রিয়ের ব্লগ, তো এটা অনেক বড় হবে, তুমি প্লিজ এটাকে আর লেন্দি করো না। যে ইনবর্ন জমিদার আর কি, তো আমার ঠাকুরদারা জমিদারি সিস্টেমের মধ্যেই ছিল। তারপরে আমাদের বাড়ি হচ্ছে তারকেশ্বরে, মোটামুটি 100 বিঘের ওপর বেশি আমাদের জমি জায়গা ছিল। কলকাতাতে 3 জায়গাতে বাড়ি আছে, কালীঘাটে বলো যে পাড়াটা আছে ওটা তোমাদেরই নামে, শাহানগর পাড়া। শাহানগর রোড যে রাস্তাটা আছে সেটা আমাদের পদবি অনুসারে করা, কারণ কি ফার্স্ট বাড়ি ওটাই হয় ওই রাস্তায়, কেওড়াতলা মহাশ্মশানের সামনে। ঠাকুরদার 2 ছেলের সন্তান হয়েছিল, তাদের থেকে আবার শাখাপুর শাখা বেরিয়েছে। তো শাখাপুর শাখার মধ্যে আমার দাদু সেকেন্ড জন ছিল, তো তারা আর কি সবাই চাকরি বাকরি নিয়ে, মানে তখন সরকারি চাকরি করতে সবাই বেশি ইচ্ছুক ছিল, কেউ আর ব্যবসা ট্যাবসা সামলায়নি। তো যার ফলে আস্তে 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 করে সব ব্যবসা রাটে উঠে যায়, মদের দোকান একটাও আর এখন অবশিষ্ট নেই। সো কাট শর্ট, যেহেতু এটা এই গল্পটা একটা অন্যদিন আবার করা যাবে। আমাদের আমরা ইচ্ছে আছে এই ব্লগেই বলে রাখি, আমরা এটার জন্য একটা এক্সক্লুসিভ ব্লগ করব, মানে আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা আছে, আমারও ইচ্ছা আছে ব্লগের জন্য নয়, জাস্ট ওটা দেখবার জন্য। অনেক গল্প শুনেছি, প্রচুর কুকুর আছে। ফুটু তখন ফোন করেছিল, তো ও কিছু ভিডিও ছবি তুলে আনবে। সন্ধ্যা হয়ে গেছে, আমরা অল মানে পুরো অল মানে কি, যাই হোক আমি আর প্রিয়া রেডি হয়ে গেছি, সেলফি স্টিকটা নিচ্ছি। এবার আমাদের ড্রাইভার এলে গাড়িতে বসে আমরা, আজকেই ড্রাইভার কাকু লেট করছে, বিজার বিয়েতে যাব। হ্যাঁ বিয়েটা ওর 6:30 থেকে শুনছিলাম, কিন্তু আমাদের এখন 6:30 বাজে, আমরা এখনো যেতে পারিনি। সে অসুবিধা নেই, ও মাঝপথে যাব, বিয়ে অনেকক্ষণ ধরে 1 ঘন্টা ধরে হয়, কোনো চাপ নেই। খুব এক্সপেরিয়েন্স। হ্যাঁ আমি তার মাঝে আর খেও না, পেট গোলাবে এবারে। কালকে মানে রাতে মনে পড়লো যে কালকে রাতে ব্লগটা এন্ড করা হয়নি, তো এই জন্য আজকে টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো আজকে আমরা সকালবেলা এখন গড়িয়া ফিরে যাচ্ছি। হ্যাঁ, কারণ অভিরূপের একটা ডাক্তার দেখবার আছে,
তো এই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, ওগুলো আমি সব রেডি। তো যাওয়ার আগে ব্লগটা এখানে এন্ড করলাম, তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। তো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার ইট অ্যাজ ওয়েল। আর ভালো থেকো আর ভালো থাকো।